ইভন্ডলা মাযহাবি না কোরআনের এলেম আছে না হাদিসের এলেম আছে, শুধুমাত্র বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে বিভক্ত করে বিদেশি আগ্রাসী ইহুদিবাদীদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে। এতে সুরতটাও ইহুদিদের মতো লামাঝাবিদের, দাড়ি দেখবেন নাভি পর্যন্ত, এত লম্বা দাড়ি সুন্নত না, এক মুষ্টির পর দাড়ি কেটে ফেলাটাই কি সুন্নত। এদের দাড়ি দেখবেন নাভি পর্যন্ত, আপনারা ইহুদিদের দাড়ি দেখবেন নাভি পর্যন্ত, ইহুদি যারা রাবি দেখছেন এগুলো ইসরায়েলে দেখা যায়, এসব ভণ্ড লামাঝাবিরা যেসব কথা বলছে এখন আমাদের সন্দেহ হয় এখন আসলে তারা মুসলমান কিনা, কারণ মুসলমানের মুখে এইরকম কথা তো আসতে পারে না, পারে বাংলাদেশে শেরেকের বিরুদ্ধে কুফুরির বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নাই। কালামুল্লাহ শরীফ কোরআন মাজিদকে সাথে বেয়াদবি করা হয় তাদের কোনো বক্তব্য আমরা শুনিনি, শুনেছি হিন্দুদের সমবেদনা লামাঝাবি শেখরা জানিয়েছে, কিন্তু নিরীহ মুসলমান যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য একটু দোয়াও করে নাই। তো তোমরা কাদের এজেন্ডা বাস্তবায়ন করো জানি, আমরা পয়সা আসে তেল আবিব থেকে, লন্ডন থেকে, ফ্রান্স থেকে, মধুর সাথে বিষ মিশায়া বাংলার মুসলমানকে ইমান হারার করার চক্রান্ত তোমরা হাতে নিয়েছো লামাঝাবিরা। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ যতদিন বাংলাদেশে আছে তোমাদের এজেন্ডা বাস্তবায়ন হতে দিবে না ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত আশিক উম্মত যতদিন বাংলাদেশে আছে তোমাদের এজেন্ডা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। তাদের কথাগুলো এখন সীমা লঙ্ঘন করছে, যখন তখন সাহাবা একরামের সমালোচনা করছে, আউলিয়া একরামকে গালিগালাজ করতেছে, মাযহাবের ইমাম ইমাম আযম আবু হানিফা এরকম বংশ হাজার মাযহাবি মৌলবি সুপার গুরু দিয়া গাঁঠা বানায় এক পাল্লায় দিলে আমার আবু হানিফার একটা জুতার সমান ওজন হবে না, সমালোচনা করে আবু হানিফার। শুনেন না, আল্লাহ তাআলা এদের ফেতনা থেকে বাংলাদেশকে রক্ষা করুন। আমাদের দেশে যেমন এই বাতিলপন্থী লামাঝাবি নজদি আছে, ঠিক সেভাবে সুন্নত বিরোধী কাজ করে কিছু বেদাতি আছে, তারা আবার নিজেদেরকে সুন্নি দাবি করে, তারা কিরকম সুন্নি, ফরমালিন যুক্ত সুন্নি, সে বেদাতিদেরকেও চিনতে হবে আমাদেরকে। পূর্বের নবীগণ ওহি আসার কোন নবী হয়েছেন, আর আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সৃষ্টির আগ থেকেই তো তিনি নবী ছিলেন। আমাদের দেশে যে ভণ্ড কিছু সালাফি দাবি করে আহলে হাদিস, সালাফি সালাফি এগুলোরে আমি বলি আহলে হাদিস, এরা প্রচার করে বেড়ায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নাজিলের পর 23 বছর যা কিছু বলছেন করেছেন ওইটা আমাদের আদর্শ, কোরআন নাজিলের আগের 40 বছরের কোনো কাজ আমাদের আদর্শ নয়। এটা কি মুসলমানের কথা? এরা জিন্দিক, এরা কি জিন্দিক, এরাও এক প্রকারের নাস্তিক, এক প্রকারের নাস্তিক। নাস্তিকের কিছু টাইপ আছে, একটা হচ্ছে একদম কোরআন হাদিস পরকাল বিশ্বাস করে না, এটা তো নাস্তিক, আরেকটা আছে কোরআন হাদিস বিশ্বাস করে একটু একটু সন্দেহ আছে, এরা সংশয় বাদ, এরা কি সংশয়। আরেক দল আছে সন্দেহ নাই, তুমি মানতে পারে না, মানতে পারে না, এরাও একরকম নাস্তিক জিন্দিক। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এর বাস বিন সারিয়া বর্ণনা করেছেন, وعن الإرباز بن سارية رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته। إرباز بن سارية বলেন আমি নিজ কানে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় জবানে শুনেছি তিনি বলেছেন আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রসুল, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী, তখন থেকে আদমের দেহ যখন
মাটিতে ছিল। আদমের সৃষ্টি করা হয় নাই। তিরমিজি, আবু দাউদ, নাসাইর হাদিস। এক ব্যক্তি সাহাবী এসে প্রশ্ন করলেন, মাতা কুনতা নাবিয়্যা, আপনি কখন থেকে নবী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম নামে কোনো মানুষই আল্লাহ তৈরি করেন নাই, যখন আদমের একটা অংশ ছিল মাটি আর একটা অংশ ছিল রূহ, তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর কাছে নবী। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত রিসালাতের প্রকাশ ঘটেছে 40 বছর বয়সে। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপর কোরআন নাজিলের আগেও উনি যা কিছু করেছেন বলেছেন সেটা আমাদের জন্য আদর্শ। আর কোরআন নাজিলের পর 23 বছর যা কিছু বলেছেন করেছেন সেটা তো অবশ্যই আদর্শ। কথা বুঝতে পেরেছেন? সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসওয়াতকে, আদর্শকে আল্লাহ পাক সর্বোত্তম বলেছে। আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে কোরআন নাজিলের আগে আল্লাহর ইবাদত করতেন। সুবহানাল্লাহ। কোরআন নাজিলের পর সে ইবাদতকে আল্লাহ তাআলা ইবাদত বলে স্বীকৃতি দিয়েছেন। হ্যাঁ, কথা বুঝেন নাই? সরাসরি কোরআন নাজিলের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতেন, সেটাকে আল্লাহ ইবাদত বলছেন। সেই বুখারীতে এসেছে, তাআব্বুদুল লায়ালি জাওয়াতিল আদাদ। সরাসরি কোরআন নাজিলের আগে 6 মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে আল্লাহ তাআলার ইবাদত করেছেন ক্রমাগত কয়েক রাত। তারপর একটু হযরত খাদিজার কাছে আসতেন, আবার চলে যেতেন গারে হেরাতে ক্রমাগত। আপনারা যারা হজ করেছেন জবালে নূর দেখেছেন, হেরা পাহাড়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রমাগত কয়েক রাত গারে হেরাতে আল্লাহর ইবাদত করতেন। কয়েকদিন পর হযরত খাদিজার কাছে আসতেন, আবার গারে হেরাতে যেতেন। তখন তো কোরআন নাজিল হয় নাই, কিভাবে ইবাদত করতেন? প্রশ্ন আসে না? তার জবাব দিয়েছেন মুহাদ্দিসগণ, জবাব দিয়েছেন, ইয়াতাআব্বাদু বিমা ইউলকা ইলাইহি মিন নূরিল মারিফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সরাসরি কোরআন আসার আগেও কিভাবে তিনি ইবাদত করবেন, কিভাবে আল্লাহর ইবাদত করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে কথা বলবেন, কিভাবে চলবেন, আল্লাহর মারিফতের নূরের মাধ্যমে আল্লাহ তাআলা নির্দেশ করেই যেতেন সরাসরি কোরআন নাজিলের আগেও। এই ভণ্ডলা মাযহাবি না কোরআনের এলেম আছে না হাদিসের এলেম আছে, শুধুমাত্র বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে, বিভক্ত করে, বিদেশি আগ্রাসী ইহুদিবাদীদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে। এদের সুরটটাও ইহুদিদের মতো, লামাঝাবিদের দাড়ি দেখবেন নাভি পর্যন্ত, এত লম্বা দাড়ি সুন্নত না, এক মুষ্টির পর দাড়ি কেটে ফেলাটাই কি সুন্নত। এদের দাড়ি দেখবেন নাভি পর্যন্ত, আপনারা ইহুদিদের দাড়ি দেখবেন নাভি পর্যন্ত। ইহুদি যারা রাবি দেখছেন, এগুলো ইসরায়েলে দেখা যায়, আর ইউরোপ আমেরিকার এয়ারপোর্ট গুলোতে দেখবেন ইহুদিরা সব জায়গায় ঘোরাফেরা করে, এত লম্বা দাঁড়ি। কত লম্বা? এই পর্যন্ত। ইহুদিদের যারা পণ্ডিত তারা জুব্বাও লাগায়। কি লাগায়? লম্বা জুব্বা লাগায়। এসব ভণ্ডলা মাযহাবিরা যেসব কথা বলছে এখন,
আমাদের সন্দেহ হয় এখন আসলে তারা মুসলমান কিনা। মুসলমানের মুখে এরকম কথা তো আসতে পারে না, পারে? বাংলাদেশে শেরেকের বিরুদ্ধে, কুফুরির বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নাই। কালামুল্লাহ শরীফ কোরআন মাজিদকে সাথে বেয়াদবি করা হয়, তাদের কোনো বক্তব্য আমরা শুনি নাই। শুনেছি হিন্দুদের সমবেদনা লামা ঝাবি শেখরা জানিয়েছে, কিন্তু নিরীহ মুসলমান যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য একটু দোয়াও করে নাই। বাংলাদেশ থেকে ইসলামকে সরিয়ে দেওয়া হবে কথা বলা হয়, তাদের মুখে আমরা প্রতিবাদের কোনো শব্দ শুনি নাই। তো তোমরা কাদের এজেন্ডা বাস্তবায়ন করো? জানি আমরা, পয়সা আসে তেল আবিব থেকে, লন্ডন থেকে, ফ্রান্স থেকে, মধুর সাথে বিষ মিশায়া বাংলার মুসলমানকে ইমান হারার করার চক্রান্ত তোমরা হাতে নিয়ে চলো আমার জামিরা। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ যতদিন বাংলাদেশে আছে তোমাদের এজেন্ডা বাস্তবায়ন হতে দিবে না ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত আশিক উম্মত যতদিন বাংলাদেশে আছে তোমাদের এজেন্ডা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। তাদের কথাগুলো এখন সীমা লঙ্ঘন করছে, যখন তখন সাহাবা একরামের সমালোচনা করছে, আউলিয়া একরামকে গালিগালাজ করতেছে, মাযহাবের ইমাম ইমাম আযম আবু হানিফা এরকম দশ হাজার মাযহাবি মৌলবি সুপার গুরু দিয়া গাঁথা বানায় এক পাল্লায় দিলে আমার আবু হানিফার একটা জুতার সমান ওজন হবে না। সমালোচনা করে আবু হানিফার, শুনেন না? আল্লাহ তাআলা এদের ফেতনা থেকে বাংলাদেশকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। অতএব আমি আপনাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে নসিহাত আমার আপনাদের কাছে, জীবনে আর যাই করেন ইমান নষ্ট করবেন না, ইমান শিরক কুফর থেকে বাঁচবেন। আমাদের আন্দোলনটাই শিরক বিরোধী কুফর বিরোধী, এবং 72 বাতিল ফেরকার বিরুদ্ধে আমাদের আন্দোলন, আলহামদুলিল্লাহ বলে। আমাদের কনসেপ্ট, আমাদের ভিশন হচ্ছে আসসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, প্রচেষ্টা আমাদের, সফলতা আল্লাহ দিবেন। কেউ যদি কাজ করতে যেয়ে বেঁচে থাকতেই সফলতা চায়, এটাও তার এখলাস বিরোধী কাজ। আসসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, প্রচেষ্টা আমাদের, সফলতা কে দিবে? আল্লাহ। এই বিশ্বাস আছে? আছে? আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ মঞ্জুর করুন, আমিন। অতএব সকল শিরক কুফর বর্জন করতে হবে, মানবরচিত তন্ত্র মন্ত্র মতবাদ আর পৃথিবীর দার্শনিকদের সকল মতাদর্শকে ঝেড়ে ফেলে দিতে হবে, একমাত্র কোরআন সুন্নাহর অনুসরণ করতে হবে, আর নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে সুমহান আদর্শ বিশ্ববাসীর জন্য রেখে দিয়েছেন, যা ধারণ করেছে কোরআন হাদিস, আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে উসওয়ায়ে হাসানা রেখে গিয়েছেন, আমরা শেষ নিঃশ্বাস থেকে আগ পর্যন্ত সে আদর্শের অনুসরণ করে যাব ইনশাআল্লাহ। এই শপথ আমরা নিতে পারি? ইনশাআল্লাহ। এই প্রত্যয় আমরা নিতে পারি? ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ যে আলোচনা রয়ে গেল উসওয়াত আর সুন্নতের পার্থক্য, এটাও আল্লাহ যদি তৌফিক দেন আগামী জুমাতে আমরা শুনব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। উসওয়াত আদর্শ, সুন্নাত নীতি, এর ব্যাপক ব্যাখ্যা ইনশাআল্লাহ হবে। কারণ আমাদের দেশে যেমন এই বাতিলপন্থী লামা ঝাবি নজদি আছে, ঠিক সেভাবে সুন্নত বিরোধী কাজ করে কিছু বেদাতি আছে, তারা আবার নিজেদেরকে সুন্নি দাবি করে। তারা কিরকম সুন্নি? ফরমালিন যুক্ত সুন্নি। সে বেদাতিদেরকেও চিনতে হবে আমাদেরকে, ঠিক কিনা বলে? ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।